Hello and what's up, roaring people? This is MHP. Welcome to Reaction Studio. আজকে আমরা দেখব ইয়াস দাস গুপ্তা ও নুসরাত জাহানের মেন্টাল এর ট্রেলার। চলুন একসঙ্গে দেখা শুরু করি। 3, 2, 1। সব জায়গার কিছু নিয়ম থাকে, আর রঘুনাথপুরের নিয়ম এটাই, যেখানে কিছু হলে পুলিশকে বলা যাবে না। ও রঘুনাথপুরে জন্মাবার পর আর মৃত্যু পর্যন্ত সবার মুখে খালি একটাই নাম, দিদিমণি। ও রে ভাই, দিদিমণি। রঘুনাথপুরে এমন কোন ইলিগাল বিজনেস নেই যেটার সাথে রুদ্রাণী চৌধুরী আর ওর ভাইরা যুক্ত নয়। ওদের অ্যাকচুয়াল বিজনেস হলো স্মাগলিং আর ওমেন ট্রাফিকিং। ও ও, নিজের ক্রাইম কোন লেভেলে চলে গেছে ভাই। সব সিরিজে মুভিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম হয়, বেশিরভাগ ক্রাইমই কিন্তু এই দুইটাই হয় ভাই। ওকে মেরে সেই সিটে সিম্পতি ভোটে জিতে এমএলএ হয়েছে রুদ্রাণী। হ্যালো স্যার, কামিন। ও জোস জোস, ও তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, মারলে হিরো মরলে মেডেল। ওরে ভাই, হট এ ডায়লগ, হট এ ডায়লগ ব্রো। তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, হট এ ডায়লগ। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। ও আও, আপনাকে আমার সাথে আসতে হবে। কেন? আমি চোর না ডাকাত। আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের মন চুরি করেছো। ও জোস ভাই, তুই আমায় প্রমিস কর, তুই আজকালকার এই করাপ্ট বাজে পুলিশ অফিসারের মতো হবি না। যতটা খারাপ আপনি আমাকে ভাবছেন ততটা আমি না। বন্ধু আমার রসিয়া, খাটের উপরে বসিয়া কি একখানে। ওরে ভাই, এই গানটা যে এখানে দেবে ভাই, আমি ভাই সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি, কারণ এই গানটা কিন্তু অনেক ভালো। বিয়ে বাড়িতে অথবা কোনো পার্টিতে ড্যান্সের সময় কিন্তু এই গানটা অনেক বেশি খায়, এবং এই গানটা ভাই এখানে ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু ভাই অনেক ভালো লাগছে কিন্তু। জোস্তা ভাই গানটা দেখেন, ইয়াসার নুসরাতকে কিন্তু আসলেই ভাই ভালো লাগে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে কেমিস্ট্রি, এটা কিন্তু ভিতর অনেক ভালোভাবে দেখা যাচ্ছে ভাই। দিদি কিন্তু এখানে ভাই মূল গ্যাংস্টারের হেড, এবং এই দিদিকে কিন্তু আমার অনেক আগে একটা সিনেমা, সিনেমার নাম এখন মাথায় আসতেছে না, বিন্দু মাসির ক্যারেক্টারের কিন্তু মতো কিন্তু লাগতেছে, কারণ বিন্দু মাসি কিন্তু ওই সিনেমার লেগিদি গ্যাংস্টার ছিল, এবং এখানে কিন্তু আমাদের দিদি। ও সূর্য অস্ত আমার কথায় হয়, আজ অবধি সবাই আমাকে নিজের এলাকা থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চাইছে। আপনি প্রথম যে যেচে আমাকে নিজের এলাকায় নিয়ে। আমার সূর্য শিব, ও রেগে গেলে তাণ্ডব হবে। রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে, এটা সঙ্গে নিয়ে দিও স্যার। সুনাম হোক বা বদনাম, নাম তো সাথে তো যাবে। মেন্টাল, ও ভাই মেন্টাল কিন্তু আসতেছে খুব শীঘ্রই, খুবই আসতেছে। আমরা ট্রেলারে এরকম কোনো হিন্টস পাই নাই, কিন্তু ইয়াস দাশগুপ্তা এবং নুসরাত জাহানের ভাই অস্থির কেমিস্ট্রি, তোমরা কিন্তু সিনেমাটা দেখতে মিস করবে না কোনোভাবেই। একজন মেন্টাল পুলিশ অফিসারের কিন্তু কাহিনী এখানে দেখানো হয়েছে, সাথে তার রোম্যান্স, তার ভালোবাসা অস্থির ছিল ট্রেলারটা। ট্রেলারটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার ইউর সেলফ, বাই বাই।